বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বরগুনায়। বরগুনা থেকে স্বপন হোসেনের পাঠানো তথ্য প্রতিবেদন নিয়ে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বরগুনায়। জেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল 10টায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতারা অংশগ্রহণ করে। এএনটিভি নিউজ ডেস্ক। রিমা জামান, সভাপতিত্ব